প্রশ্ন করছি, আমি কথা বললে অবশ্যই চুপ থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আমি আমাকে আজকে এখানে ডাকাই হয়েছে তোমাদের ক্যারিয়ার গাইডলাইন্স বা তোমাদের জীবনে কিভাবে তোমরা সফল হইতে পারো এ সম্পর্কে কিছু বলার জন্য। তো আমি আমার যে মূল কথাগুলো শুরু করার আগে আমি একটু প্রশংসা করে শুরু করতে চাই তোমাদের, কারণ আজকে এক্সপেক্টেশন ছিল না যে আমি তোমাদের এত ভালো একটা বিজ্ঞান মেলা দেখতে পাবো। সত্যি কথা বলতে তোমরা আজকে বিজ্ঞান মেলায় যা যা উপস্থাপন করেছ আমি প্রায় এর 60-70% আমি এগুলা এর আগে দেখছি। তোমরা কি জিজ্ঞেস করবো না কোথায় দেখছেন? তোমরা বাংলাদেশের যদি বলি শ্রেষ্ঠ কলেজ, এর ভিতরে একটা হচ্ছে নটরডেম কলেজ, তোমরা নাম শুনবা। পুরো ঢাকার ভিতরে নটরডেম কলেজে একটা বিজ্ঞান মেলার আয়োজন করে প্রতি বছর, এটা হচ্ছে বাংলাদেশের সেরা বিজ্ঞান মেলা। এই ওই বিজ্ঞান মেলাতে যারা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, মানে হচ্ছে গিয়ে ঢাকার টপ টপ স্টুডেন্টসরা, তারা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে। তো তোমরা যে প্রজেক্ট উপস্থাপন করছো এর ভিতরে প্রায় 6-7টা আমি ওখানে দেখছি। তার মানে তোমরা এই বয়সে যতটুকু করছো এটা হচ্ছে তোমাদের অনেক 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 বেশি প্রশংসা পাওয়ার জন্য, যেটা আমরা আমি আসলে শুরুতে এটা আমি আসলে কল্পনা করে আসতে পারিনি যে এত মানে ভালো কিছু একটা দেখতে পাবো। তো এই জন্য আমার মনে হইল যে তোমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব। এখন তোমরা একটু বলো তো, এখানে তোমরা যারা উপস্থিত আছো এর ভিতরে জীবনে একজন সুদক্ষ এবং একজন আদর্শ ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাও, কারা কারা হাত তোলো তো দেখি। কারা একজন ভালো বিচক্ষণ সুদর্শন ইঞ্জিনিয়ার হতে চাও দেখি। কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে চাও দেখি। হু ওয়ান্টস টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। কে জীবনে একজন আদর্শ নাগরিক হিসাবে বেড়ে উঠতে চাও। তোমরা সবাইকে একবার স্বপ্ন দেখো, স্যার যেই কথাটা বলে ওনার বক্তব্য শেষ করেছে আমি ওই দিক থেকে ওইটা থেকেই শুরু করতে চাই। আমার দুই ফুফাতো ভাই আমার কাছে থাকে, ওরা মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিং করে, তো ওদের আমি প্রত্যেক দিন কথা শোনাই। তো একদিন বাসায় আসার সময় আমি ওদের বলতেছি যে তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও বা মেডিকেলে পড়তে চাও তোমাকে অবশ্যই মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন দেখতে হবে, ঠিক আছে? আমাকে কি জবাব দেয়? ভাই দোয়া করবেন স্বপ্নটা দেখ যেন ভোর 4-6টার মাঝখানে দেখি। জিজ্ঞেস করলাম কেন, ভাই শুনছি ওই সময় স্বপ্ন দেখলে নাকি এটা বাস্তবে রূপান্তরিত হয়। তোমরা কয়টায় দেখতে চাও? আচ্ছা থামো থামো, আমি একেবারে পিছনের স্টুডেন্টদের বেশি কোঅপারেশন আশা করছি। এপিজে আব্দুল কালামের বক্তব্য, একটা ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্টদের তুমি লাস্ট বেঞ্চে পাবা, ঠিক আছে? তার মানে কি ফার্স্ট বেঞ্চে যারা বসে তারা কম মেধাবী? তারা কম মেধাবী না, আমি পিছনের স্টুডেন্টদের কোঅপারেশন আশা করছি। তো তাহলে আমি স্বপ্নটা রাত কয়টা বাজে দেখলে ভালো হবে? এই ক্ষেত্রে এপিজে আব্দুল কালাম বলছিল যে স্বপ্ন
সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না, স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো। কারণ যেটা তোমাকে ঘুমাতে দিবে না ওই সময়টা তুমি ওইটার জন্য পরিশ্রম করবা এবং তোমার পক্ষে সফল হওয়া সম্ভব। আমি ব্যক্তিগতভাবে একজন মাদ্রাসার ছাত্র ছিলাম পিছনে তোমাদের ডিরেক্টর স্যার যে মাদ্রাসাতে পড়েছে তামিলুল মিল্লাত থেকে, আমি ওই মাদ্রাসারই একজন ছাত্র ছিলাম সায়েন্সের স্টুডেন্ট হিসাবে। আমি যখন আমি প্রথমে পড়াশোনা করেছি আমাদের চান্দিনাতে একটা মাদ্রাসায়, তোমরা নাম শুনবা, আলামিন ইসলামিয়া কামিল মাদ্রাসা, অনেক হয়তো চিনবা। এখান থেকে তামিলুল মিল্লাতে যাওয়ার পর ক্লাস সিক্স সেভেন এইট এই তিনটা বছর আমার কিভাবে গেছে জানো? একেবারে সবচেয়ে কম পড়াশোনা যদি কোন স্টুডেন্ট করে থাকে আমাদের ক্লাসে এটা ছিলাম আমি। আমি যখন ক্লাস নাইনে উঠি, সবাই একটু শোনো, আমি যখন ক্লাস নাইনে উঠি আমার আব্বু একদিন আমাকে ডাকে, আমাকে বসাইছে, বলে যে আব্বু তোমাকে কিছু কথা বলি। আমার আব্বু হচ্ছে একজন সাকমো মিন্স সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, মানে হচ্ছে আমি এখন যে ডাক্তার হচ্ছি এমবিবিএস ডাক্তার আমাদের অ্যাসিস্ট্যান্ট। তো আমার আব্বু আমাকে বলতেছে, আব্বু আমি আমার সারা জীবনে আমি আমার ছেলের চেয়েও কম বয়সী মেয়ের চেয়েও কম বয়সী ডাক্তারদের স্যার বলে আসছি, জীবনে অনেক 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 বেশি বকা খেয়ে আসছি, আমার একটা আশা আছে, তুমি কি আশাটা পূরণ করবা? তা আমি বলছিলাম ঠিক আছে বলো তোমার আশাটা কি। বাবু আমি চাই তুমি ওনাদের জায়গায় যাবে এবং আই শ্যাল বি ইউর অ্যাসিস্ট্যান্ট, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হব। ঠিক ওই দিন ভিতর থেকে, তুমি যদি একজন স্টুডেন্ট হও আর তোমার প্যারেন্টস যদি তোমাকে এরকম একটা কথা বলে তোমার কাছে কেমন লাগবে? আমার জীবনে সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট ছিল এটা। আমি ব্যক্তিগতভাবে আমার একজন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখন আমার বাবা এই কথা বলল তারপর থেকে আমি ডাক্তারি ছাড়া বা মেডিকেলে পড়বো ছাড়া এমন কোনো চিন্তা করিনি। তাই বলে কি মেডিকেল প্রফেশনটাই সব, ইঞ্জিনিয়ারিং সব, আর কোনো প্রফেশন নাই, আর কোনো সফল মানুষ নাই? তোমাদের স্যার অনেকগুলো সফল মানুষের কথা বলে গেছে, আমি একজন সফল মানুষের কথা বলতে চাই। তোমরা কি জানো আলিবাবার প্রোডাক্টের প্রতিষ্ঠাতা কে জানো তোমরা? জ্যাকমা হচ্ছে আলিবাবা প্রোডাক্টের প্রতিষ্ঠাতা। ওনার একটা উক্তি হচ্ছে, তোমার 20 বছর পর্যন্ত, কত বছর? 20 বছর পর্যন্ত ক্লাসের সর্বোচ্চ স্টুডেন্ট হও, ক্লাসের ফার্স্ট বয় থাকো। উনি কথাটা কেন বলছে জানো? তুমি যদি ক্লাসের ফার্স্ট বয় থাকতে চাও তোমাকে জ্ঞান অর্জন ছাড়া, নলেজ অর্জন ছাড়া কি তুমি ক্লাসের ফার্স্ট বয় থাকতে পারবা? হতে পারবা? যে এখানে ফার্স্ট বয় আসো যারা খুব ভালো ক্লাসে একেবারে টপার, তোমরা একটা সেশনে না পড়ে দেখো তোমার রোলটা কোথায় যায়। এই জন্যই উনি বলছে যে তোমরা 20 বছর পর্যন্ত ক্লাসে ফার্স্ট বয় থাকো, তারপরে ভালো কোথাও ঢুকে নিজের জীবনে এমন কাউকে ফলো করো যে তোমাকে সত্যিকার অর্থে তোমার সফলতার দিকে নিয়ে যাবে। তোমার বয়স যখন 30-এর উপরে তখন তুমি নিজে কিছু করার চেষ্টা করো। তোমার বয়স যখন 30-এর উপরে তোমার জীবনে যে নলেজ তুমি অর্জন করেছ প্লাস যাকে তুমি ফলো করেছ এই সবগুলো মিলিয়ে নিজে কিছু করার চেষ্টা করো। তোমার বয়স যখন 50-এর পর তুমি নিজেকে রেস্ট দাও, তুমি রেস্টে চলে যাও, জীবনটাকে এনজয় করো। উনি কি এনজয়টা 20 বছরের মাঝখানে করতে বলছিল? বলছে কখন? 50-এর পর। আজকে সকালে এক গার্ডিয়ান আমাকে একটা কথা বলে, এরকম আমার কাছে এটা খুব ভালো লাগছে। আমি ভাবছি যে আমি যখন তোমাদের কাছে আসবো অবশ্যই আমি তোমাদের এটা বলবো। উনি একটা গল্প শোনাইছে এরকম যে একটা রাজা রানী থাকে
রাজা সব সময় তার যেই বিছানা আছে সব সময় ফুলে সজ্জিত করে রাখে এবং সব সময় গুছায় রাখে এবং ওই বিছানার ধারে কারো যাওয়া নিষেধ, কেউ যাইতে পারবে না। তো একদিন রাজা রানী এই বিছানা গুছিয়ে তারা একটু বাহিরে গেল ঘুরতে গেল, এই সময় একজন মালিনী মানে হচ্ছে কর্মচারী রাজ্যের, উনি ভাবলো যে এত সুন্দর করে বিছানাটা গুছায় রেখে যায়, একটা দিন একটু শুয়ে দেখি কেমন লাগে, শান্তি নিয়ে দেখি কেমন লাগে। তো উনি এই এক দু মিনিটের জন্য শুইল, এতই শান্তি এতই আরাম যে উনি ঘুমায় গেল ওখানে। তো আধা ঘন্টা পরে রাজ্যের যেই পাকাদার তারপরে অন্য কর্মচারী তারা যখন এই মালিনীকে দেখলো রাজার বিছানা এরকম শান্তিতে শুয়ে আছে, তখন একটা চাবুক দিয়ে কয়েক ঘা বাড়ি দিছে এই মালিনীকে, এতই জোরে বাড়ি দিছে যে মালিনী বেহুশ হয়ে গেছে পুরা। বেহুশ হওয়ার পর উঠার পর মালিনী কি বলে জানো, বলে যে এই শান্তির বিছানায় আমি না হয় 5টা থেকে 10টা মিনিট ঘুমাইছি, এই জন্য যদি আমাকে এত জোরে বাড়ি দেওয়া হয় তাহলে যেই লোক দুইজন দিনের পর দিন বছরের পর বছর এই বিছানায় এত শান্তি দিয়ে ঘুমায়, ঈশ্বর তাদের কিভাবে মারবে, ঈশ্বর তাদের কিরকম শাস্তি দিবে, বুঝছো কিনা? কত বড় জ্ঞানের কথা যে আমি 5 মিনিট শোয়ার কারণে ঘুমানোর কারণে যদি আমাকে এত জোরে ব্যত্যাঘাত করা হয় ঈশ্বর তাদের কি করবে, তাদের এটা দ্বারা বুঝাইছে যে তুমি যদি আজকে বেশি শান্তি নিয়ে থাকো কালকে তোমার অশান্তি থাকবেই, আজকে তুমি বেশি রেস্টে থাকো কালকে তোমার ইমার্জেন্সি অনেক বেশি থাকবে, এই জন্য একবারে পুরাটা করতে না গিয়ে আস্তে 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 সফলতার পথে হাঁটো। এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, তুমি এখন আমাকে অনেক অজুহাত দেখাতে পারো যে আমার আর্থিক সমস্যা, আমার এটা সমস্যা ওটা সমস্যা, ডক্টর এপিজে আব্দুল কালামের আরেকটা উক্তি আমি বলি, এপিজে আব্দুল কালাম বলেছে এরকম যে যদি তুমি তোমার সফলতা অর্জনের জন্য তোমার জীবন দিতে রাজি থাকো তোমার অর্থ তোমাকে আটকাতে পারবে না। এটা নিয়ে একটা গল্প তোমাদের স্যার একটু আগে শোনায় গেছে, শোনা যায় নাই? সক্রেটিসের গল্পটা বলেনি, কিভাবে তাকে জ্ঞান অর্জন শিক্ষা দিল, এটার একটা সারাংশ এপিজে আব্দুল কালাম স্যারের কথা যে তুমি যদি তোমার সফলতার পথে পৌঁছতে চাও অর্থ তোমার কোনো ব্যাপারে না, আর হচ্ছে গিয়ে তুমি যদি সফল হতে চাও, তুমি দেখো একটা জিনিস এপিজে আব্দুল কালাম বলছে যে তুমি যদি সফল হতে চাও, তুমি যদি সূর্যের মতো চতুর্দিক আলোকিত করতে চাও তাহলে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে, তুমি যদি সূর্যের মতো চতুর্দিক আলোকিত করতে চাও তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। আমাদের এই যাত্রাটা, আমরাও একদিন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমরাও একদিন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, কিন্তু এইরকম একটা গাইডলাইন্স বা যেরকম আয়োজনটা স্যাররা করেছে এই স্কুলে তোমাদের জন্য, আমি ব্যক্তিগতভাবে এরকম একটা গাইডলাইন্স আসলে অনেক বেশি নিজ থেকে আমি যখন স্টুডেন্ট ছিলাম অনেক বেশি মিস করতাম, কারণ তোমাদের ভিতরে এখানে এমন এমন মেধাবী স্টুডেন্টস আছে যারা সামান্য গাইডলাইন্স যদি পায় তাদের পক্ষে সর্বোচ্চ জায়গায় যেখানে তার পক্ষে যাওয়া সম্ভব সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারবে, সবাই পৌঁছতে পারবে তো ইনশাআল্লাহ। আর এখানে একটা গল্প বলি, সবাই শোনো, আমি খুব বেশি উপদেশ পছন্দ করি না, তার চেয়ে বেশি উদাহরণই পছন্দ করি, আজকে হয়তো তোমাদের অনেক বেশি উপদেশমূলক বক্তব্য দিচ্ছি। তোমাদের ছাড়া এই মেডিকেল এডমিশনে যারা পরীক্ষা দেয় তাদের গাইডলাইন্সমূলক কথা বলি সবসময়, তো তোমাদের মনে আজকে একটু বেশি উপদেশ দিয়ে দেবো। আমি আমার ভাগিনাকে একদিন বলছিলাম যে নেপোলিয়ন বলছে যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটা শিক্ষিত, তা আমি আমার ভাগিনাকে বললাম
যে তুমি এই উক্তি দ্বারা কি বুঝলা? সে বলল, আমি বুঝলাম নেপোলিয়নের মা অশিক্ষিত ছিল। তোমরা কি বুঝলা? নেপোলিয়নের মা অশিক্ষিত ছিল? নেপোলিয়নের মা অশিক্ষিত ছিল না। তাহলে নেপোলিয়ন এই বাক্যটা কেন বলছে? নেপোলিয়ন কি তার জীবনে সফল হইতে পারে নাই? পারছে কিনা? উনি একজন খুব বড় মানের দার্শনিক, উনি ওনার লাইফে অবশ্যই সফল হইতে পারছে। উনি এটা বলছে এই কারণে, উনি এটা বলছে এই কারণে যে দেখো ওনার শিক্ষা বা ওনার শিক্ষার আগ্রহটা দেখো, উনি এটা তারা ওনার শিক্ষার আগ্রহ বুঝাইছে। এখন তোমরা যদি ভালোভাবে শিক্ষিত হইতে চাও, তোমাকে কয়েকটা জিনিস বাদ দিতে হবে। তুমি যদি ভালো মানে শিক্ষিত হতে চাও, একজন সফল মানুষ হতে চাও, জীবনে ভালো কেরিয়ার করতে চাও, কয়েকটা জিনিস বাদ দিতে হবে। এক, তোমাকে সর্বপ্রথম যেটা বাদ দিতে হবে এটা হচ্ছে নেগেটিভ থিংকিং। নেগেটিভ থিংকিং, ধরো তোমাকে আমি কোনো একটা কাজ করতে বললাম, তুমি যদি শুরুতেই বলো আমি পারবো না, তার মানে এটা তুমি 100% পারবো না। এটা তুমি 100% পারবে, কারণ তুমি এটার পিছনে এক মিনিট সময় দাও নাই। আজকে যদি তোমরা এই বিজ্ঞান মেলা এত প্রজেক্ট উপস্থাপন করছো, এখন যদি আচ্ছা সবাই বলো তো তোমার কি এটার পিছনে পরিশ্রম দিতে হয়েছে? অল্প দিতে হয়েছে মনে না, অনেক অল্প, অনেক পরিশ্রম দিতে হয়েছে, যার কারণে তুমি এত সুন্দর একটা বিজ্ঞান মেলা এত সুন্দর একটা প্রজেক্ট উপস্থাপন করতে পারছো। তো তুমি যদি এই একটা বিজ্ঞান মেলার জন্য এত পরিশ্রম দিতে হয়, চিন্তা কর তোমার জীবনে যদি চূড়ান্ত সফলতায় পৌঁছতে চাও কিরকম পরিশ্রম করতে হবে? অনেক বেশি পরিশ্রম করতে হবে না? আজকে কি করতেছ এটা নির্ধারণ করবে তুমি কালকে কি করবা। আজকে কি করতেছ এটা নির্ধারণ করবে তুমি তোমাদের কি এই দেশে বর্তমানে পড়াশোনার অপরচুনিটি বা সুযোগ সুবিধা কি কম? তোমাদের সুযোগ সুবিধা কি এখন কম? তোমাদের বর্তমানে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা দিনকে দিন আগের তুলনায় কি উন্নত হয়নি? জ্ঞান অর্জনের সিস্টেমটা কি উন্নত হয় নাই? এখন কি কষ্ট করে, সবাই দেখো এখন কি কষ্ট করে 5 মাইল হেঁটে গিয়ে ক্লাস করতে হয়, 10 মাইল হেঁটে গিয়ে, 10 মাইল হেঁটে গিয়ে ক্লাস করতে হয়? এই উপদেশ আমার বাবা দিত, আগের শিক্ষকরা দিত, বলতো যে বাড়ি থেকে হাঁটা শুরু করছে, ধান ক্ষেত দিয়ে হাঁটতে 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 5-6 মাইল গিয়ে তারপরে গিয়ে ক্লাস করছে, আর তোমরা ঘরের কাছে টিচার, ঘরের কাছে প্রতিষ্ঠান, তোমরা পড়াশোনা করতে চাও না। এই উপদেশটা অন্তত আমি তোমাদের হয়তো দিতে পারবো না, কিন্তু এতটুকু তোমাকে বলতে পারি যে আগের যেই নলেজ অর্জনের সিস্টেম ছিল বা পড়াশোনার সিস্টেম ছিল, বর্তমানে সিস্টেম কি ইম্প্রুভমেন্ট হয় না এই দেশে? অবশ্যই হয়েছে। ধরো তুমি একটা টপিক বুঝতেছো না, তোমার তুমি কি 5 থেকে 10 মাইল দূরে গিয়ে তোমার স্যারের কাছে গিয়ে বুঝে আসতে হবে? স্যারের কাছে বুঝে আসতে হবে? তোমার কি কোনো ব্যবস্থা নাই? অবশ্যই আছে। চতুর্দিকে এখন হচ্ছে চতুর্দিকে নলেজ অর্জন করার সুযোগ আছে। এই বাংলাদেশের দিনকে দিন যতটা উন্নত হচ্ছে, তোমরা যদি নিজেদের তার সাথে সামঞ্জস্য মিলিয়ে নিজেদেরকে আরো ডেভেলপ করতে চাও, তোমাকে কি পরিশ্রম করার দরকার নাই? এই তোমাদের গ্রাম থেকে মেডিকেলে চান্স পায় না, নাকি সব ঢাকা শহরের থেকে চান্স পায়? হ্যাঁ, মতিঝিল আইডিয়াল থেকে সব চান্স পায়। তুমি কি জানো 2014 সালে সারা বাংলাদেশে মেডিকেলের ফার্স্ট 2014 সালে কোন আপু? ইফফাত কামাল বাপ্পি। ইফফাত কামাল বাপ্পি আপুর বাড়ি হচ্ছে গিয়ে সেই সুদূর কক্সবাজারের এক গ্রামে, সুদূর কক্সবাজারের এক গ্রাম থেকে পড়ে উনি সারা বাংলাদেশে মেডিকেলে ফার্স্ট হয়েছে। মাদ্রাসা থেকে পড়ে, আমাদের মাদ্রাসা থেকে পড়ে যেখানে ফ্যাসিলিটি অনেক কম, এখান থেকে পড়ে 2011 সালে মাহমুদ ভাই সারা বাংলাদেশে মেডিকেলে ফার্স্ট হয়েছে। আমি আজ পর্যন্ত বিগত 10 বছরের রেকর্ডে দেখলাম না নটরডেম স্টুডেন্ট বাংলাদেশে ফার্স্ট হয়েছে, রাজকের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, সব যা আসছে অধিকাংশই রিমোট অঞ্চল থেকে আসছে, রিমোট অঞ্চল থেকে। তোমরা যদি মনে করো, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো,
তোমাদের আশেপাশ থেকে অনেকে ভালো ভালো প্রতিষ্ঠানে চান্স পাচ্ছে এবং তারা খুব ভালো উপরের পর্যায়ে যাচ্ছে, তাদের থেকে একটু উপদেশ নিও। মনে রাখবে একটা জিনিস, তোমরা উপদেশ ওই লোকের কাছ থেকে নিও না যে লোকটা ব্যর্থ। যেমন ধরো একটা লোক ভার্সিটিতে এডমিশন দিল, প্রথমবারে চান্স পায় নাই, দ্বিতীয়বারে চান্স পায় নাই, তুমি যদি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে ভাই আমি ভার্সিটিতে কীভাবে চান্স পেতে চাই, উনি কি বলবে? আরে ভার্সিটি অনেক কঠিন, ভার্সিটি অনেক কঠিন, ঠিক আছে, এর চেয়ে বর্তমানে ভার্সিটি থেকে জাতীয় কলেজগুলোতে অনেক ভালো করা হচ্ছে, বা এটা করা যায় ওইটা করা যায়। একটা মজার কাহিনী হচ্ছে, আমার যে ফুফাতো ভাই বর্তমানে আমার কাছে আছে এবং মেডিকেলের কোচিং করতেছে, ওকে নাকি ঢাকাতে ওর এক সিনিয়র ভাই, মানে ও যাদের সাথে থাকতো মেসে থেকে পড়াশোনা করতো, ওকে নাকি বলছিল তুমি এক কাজ করো, তুমি মানে সে অনেক ভালো রান্না করতে পারে, তো ওকে বলতেছে যে তুমি তো অনেক ভালো রান্না করতে পারো, তুমি এক কাজ করো, তুমি ওই যে হোটেল শেরাটনে একটা শেফের সাথে সবসময় থাকো, তুমি সেরা রাঁধুনি হতে পারবা। বুঝছো কেন জানো? ওই লোকটা একটা রাঁধুনি, বুঝছো তো? সে রাঁধুনির কাছ থেকে উপদেশ নিছে ভালো রাঁধুনি হওয়া। যখন সে আমাদের কাছে আসলো তখন আমি বললাম যে তোমার পক্ষে বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার হওয়া সম্ভব। তোমরা কি একটা ডাক্তারকে চিনো, প্রাণ গোপাল? অনেকেই চিনো, তাই না? বাড়ি কোথায়, পড়াশোনা করছে কোথায়, কোন স্কুলে পড়ছে জানো? চালিনা পাইলট স্কুলে পড়ছে। উনি ঢাকা মতিঝিল আইডিয়ালে পড়ে নাই, মণিপুর স্কুলে পড়ে নাই, রাজুকে পড়ে নাই, উনি চান্দিনা পাইলট স্কুলে পড়ছে। ওনার জীবন, ওনার জীবনী আমি একবার পড়ছিলাম। আমি মনে করি একজন কষ্ট করে যদি তুমি যদি এমন জীবন্ত মানুষ দেখতে চাও যে তার জীবনে অনেক অনেক বেশি কষ্ট করে বড় হয়েছে, তুমি স্যার প্রাণ গোপাল দত্তকে দেখো। স্যার তার জীবনে এত বেশি পরিশ্রম করে আজকে বাংলাদেশের সেরা নাক্কান গলা সার্জন, শুধু বাংলাদেশ না এশিয়া মহাদেশের ওয়ান অফ দ্য গ্রেট সার্জন, নাক্কান গলা সার্জন। স্যার তার জীবনে অনেক বেশি পরিশ্রম করছে। একদিন আমাদের একটা সেমিনারে স্যার আসছিল, মেডিকেলের সেমিনারে স্যার ওই দিন ওনার জীবনের যে কাহিনীগুলো বলছে আমাদের চোখ দিয়ে পুরো পানি পড়ার মতো অবস্থা, যে কতটা কষ্ট করে ওনারা আজকে এই পর্যায়ে আসছে। তো তোমাকে, তুমি যদি আজকে ভাবো যে আমার এটা নাই ওটা নাই, আমার এই ঘাটতির কারণে আমি পড়তে পারতেছি না ওই ঘাটতি, এটা বলে তুমি অন্তত তোমার জীবনে অন্তত এই বাংলাদেশে বর্তমানে তুমি পার পেতে পারবো না। তোমাকে যদি ভালো কিছু হতে হয় তোমাকে অবশ্যই অবশ্যই তোমার কাঙ্ক্ষিত যেই প্রত্যাশা, কাঙ্ক্ষিত গোল, এর জন্য পরিশ্রম করেই যাইতে হবে। এই জন্য তোমার যদি আরেকটা ইয়া বলি, আমার প্রায় সময় অনেকটা শেষের দিকে, আমার একটা কাহিনী আছে আমার জীবনে। আমার জীবনে আমি যখন মেডিকেলে আসবো তখন একটা কাহিনী আছে এরকম, যে আমি যখন প্রথম মেডিকেলের জন্য কোচিংয়ে ভর্তি হই, সবাই একটু দেখো, আমি যখন প্রথম মেডিকেলের জন্য মেডিকেলে পড়ার জন্য কোচিংয়ে ভর্তি হই, অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, বিকারুন্নেসা স্টুডেন্টরা ছিল, নটরডেমের স্টুডেন্টরা ছিল, রাজু মতিঝিল আইডিয়া সহ বিভিন্ন ভালো ভালো কলেজের স্টুডেন্টরা, যারা আমাদের ক্লাসের বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে 50-এ পরীক্ষা হইলে 40-45, 100-তে পরীক্ষা হলে 80-90। আমি পাইতাম কত জানো? প্রথম যে পরীক্ষাটা আমি দিছিলাম ওটাতে পাইছিলাম 50-এ 12, আর ফার্স্ট একটা টিউটোরিয়াল পরীক্ষা হয়েছিল 100-তে আমি পাইছিলাম 43, আর ওখানে হাইস্ট পাইছিল 96, ঠিক আছে? এতটা কম নলেজ ছিল। তো একদিন এরকম ভাবতেছিলাম যে ব্যাপার কি, আমার এত কম আসার পিছনে মূল কারণটা কি? আসলে দেখো তোমরা কিভাবে উপরে উঠতে পারো বা ভালো কিছু করতে পারো এটার একটা গল্প বলতে। প্রথমে তুমি তোমার প্রবলেমটা আইডেন্টিফাই করো, প্রবলেমটা আইডেন্টিফাই করো যে আমার প্রবলেমটা কোথায়, তারপরে এই প্রবলেমটা সলভ করার জন্য কি কি দরকার, এই জিনিসগুলো তুমি খেয়াল করো।
যেমন হচ্ছে আমি তখন ভাব বুঝতেছিলাম যে আমার এই এই জায়গা নলেজের ল্যাকিংস আছে, আমি আস্তে আস্তে এই নলেজগুলা পূরণ করতে থাকলাম। এরপরে আমার নাম্বার 12 থেকে 18, 20, অনেকটা সময় 25-25 করে পাইছি। একেবারে শেষ মুহূর্তে যখন মেডিকেল ভর্তি পরীক্ষার আগে লাস্ট মডেল টেস্টটা দেই, ওখানে আমার মার্ক ছিল 92.75, আমার শুরু হয়েছিল 43। এই জিনিসটা অ্যাচিভ করতে অ্যাটলিস্ট আমার মতো স্টুডেন্ট এমনিই পারে না। আমি আমি অত্যন্ত আমি একবারে মেধাহীন বলবো না, মেধা আছে, কিন্তু অত্যন্ত নর্মাল মেধাবী যদি বলে একটা ক্লাসে, সবচেয়ে নর্মাল স্টুডেন্ট আমি হচ্ছে এরকম একটা নর্মাল স্টুডেন্ট যে পরিশ্রম করতে 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 একটা জিনিস একটা স্টুডেন্ট একটু থিঙ্কিং করে পারে, কিন্তু আমি পারি। এই জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। ঠিক যে একটু থিঙ্কিং করতে পার থিঙ্কিং করেই পেরে গেছে, সে আজকে যে পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ, আজকে আমার পজিশনটাও সেই পর্যায়ে আছে। তার মানে ওর সাথে আমি লড়াই দিচ্ছি কি দিয়ে? মেধা দিয়ে? শুধু মেধা দিয়ে পারছি? পরিশ্রম দিয়ে পারতে হয়েছে ওর সাথে। এই জন্য তোমাদের বলবো যে তোমরা হীনমন্যতায় ভোগো না। জীবনে একটা সময় একটু খারাপ যাইবি যাবে, কেন এই সময় খারাপ যায় না এরকম কেউ আছে এখানে? সময় খারাপ যায় নাই, অনেক সময় খারাপ গেছে। একটু যদি রেজাল্ট খারাপ হয়, পাশের বাসার আন্টি পাশের বাড়ির আন্টিরা কি বলে, তোমার আম্মু দেন, আপনার ছেলে তো শেষ, আপনার মেয়ের তো শেষ, এই রেজাল্ট দিয়ে হয় আজকে কিছু? আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, আপনি এক কাজ করেন, আপনার ছেলেকে একটা জুট মিলে পাঠিয়ে দেন, সে পারবে না। এক্সপিরিয়েন্স আছে কিনা সবাই? আছে। এই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে অত্যন্ত জীবনের সবচেয়ে তিক্ত এক্সপিরিয়েন্স, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি তিক্ত এক্সপিরিয়েন্স। এবং এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে তোমরা অনেক পোস্ট দেখবা।